Hey viewers, welcome back to another video of my channel. So, এখন আমি রিভিউ করতে চলেছি একটা হইচই অরিজিনাল ওয়েব সিরিজ যার নাম হচ্ছে শব্দ জব্দ। এই ওয়েব সিরিজটা রিলিজ পেয়েছিল 21 ফেব্রুয়ারি 2020 তে। হ্যাঁ জানি অনেকটা সময় হয়ে গেল ওয়েব সিরিজটা রিলিজ হয়েছে, কিন্তু আমি এতদিন পরেই বা এই ওয়েব সিরিজটা কেন রিভিউ করছি, কি কারণ থাকতে পারে, এটা কি ভালো না খারাপ, এই সব কিছু আমি এই ভিডিওতে কথা বলতে চলেছি। তোমরা যদি এখন এই চ্যানেলে নতুন এসে থাকো তাহলে প্রথমে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, দেন ভিডিওটা লাইক করো, দেন দেখা স্টার্ট করো। সো লেটস গেট স্টার্টেড। এই ওয়েব সিরিজটা আমার প্রথম যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে এটা হচ্ছে একটা থ্রিলার বেসড ওয়েব সিরিজ হয়েছে। ইদানিং যেসব ওয়েব সিরিজ গুলো হচ্ছে, যেমন এই মিসম্যাচ 3, এছাড়া অন্যান্য এই টাইপের যেসব ওয়েব সিরিজ হচ্ছে, সেইগুলোর থেকে এই শব্দ জব্দ ওয়েব সিরিজটা একদমই আলাদা আর অনেকটা প্রফেশনাল আর অনেকটাই ভালো মতন বানানো হয়েছে। বলা যেতে পারে হয়েছে টপ 5 কাজগুলোর মধ্যে যদি কোনো একটা থাকে তাহলে এই শব্দ জব্দ ওয়েব সিরিজটা তো অবভিয়াসলি থাকবেই। এবার যদি এই শব্দ জব্দ ওয়েব সিরিজের গল্প সম্পর্কে এখানে ছোট করে কিছু বলতে চাই তাহলে এটার গল্প শুরু হচ্ছে একজন লেখককে দিয়ে, যিনি মানে তার লেখার মাধ্যমে এমন এমন কিছু জিনিস ফুটিয়ে তোলে, যেমন যদি কোনো জায়গা বাস্তবে থেকে না থাকে সেই জায়গাটাকে তিনি তার লেখার মাধ্যমে এমন ভাবে ফুটিয়ে তোলেন যখন তার সেই গল্পের বইগুলো পাঠকরা পড়ে তখন সেই জায়গাগুলোকে যেন তারা রিয়েল ভেবে নেয় এবং তারা সেগুলিকে কল্পনা করতে পারে। তো তার লেখার মধ্যে অনেকটাই জাদু আছে বলা যেতে পারে। এবং এই রাইটার নেক্সট যে গল্প তিনি লিখতে চলেছেন সেটার প্রেক্ষাপট হচ্ছে কলকাতা, এবং তাই জন্য তিনি তার স্ত্রী এবং তার মেয়ে কলকাতায় চলে আসেন এবং কলকাতায় তার একজন ডাক্তার বন্ধু আছে এবং তারা মিলে রিসার্চ করে খাওয়া দাওয়া করে এভাবে তারা নেক্সট যে গল্প লিখবে সেই সম্পর্কে আলোচনা করতে থাকে। এখানে শেষ নয়, এখানে যে রাইটার রয়েছে সে তার গল্প লেখার মাধ্যমে কিছু কিছু জিনিস হ্যালোসিনেশন করতে থাকে, যে হ্যালোসিনেশন গুলো বাস্তবের সাথে তো মানে তার লেখকের আশেপাশে যারা রয়েছে তারা তো কেউই বিশ্বাস করে না, সবাই তাকে একটু মেন্টাল বলেই ব্যাখ্যা দিয়ে দেয়, কিন্তু লেখক এটাকে একদমই মানে মানতে নারাজ। হ্যালোসিনেশন গুলো যেগুলো সে দেখতে থাকে সেগুলির সাথে বাস্তবে অনেক কিছু মিল পেতে থাকে এবং একটা রিভেঞ্জ স্টোরি এইটার সাথে লুকিয়ে আছে। তো কেমন ভাবে কি হতে চলেছে এই ওয়েব সিরিজের গল্প সেটা তোমরা অবশ্যই এই শব্দ জব্দ ওয়েব সিরিজটা দেখলে জানতে পারবে। আমি এর থেকে বেশি কিছু এখানে রিভিল করছি না, এটা মাত্র 7 এপিসোডের একটা ওয়েব সিরিজ, তোমাদের দেখতে খুবই ভালো লাগবে। এই ওয়েব সিরিজের ডাইরেক্টিং এর ব্যাপারে যদি কথা বলি তাহলে এই ওয়েব সিরিজের ডাইরেক্ট করেছেন হচ্ছে সৌরভ চক্রবর্তী, যিনি এর আগে হইচইয়েরই কার্টুন বলে যে ওয়েব সিরিজটা বেরিয়েছিল সেটা তিনি ডাইরেক্ট করেছেন। অবভিয়াসলি সেটা আমার দেখা হয়নি, এই শব্দ জব্দটাই আমার তার ফার্স্ট দেখা একটা কাজ, আর ফার্স্ট দেখা কাজে আমি মানে মুগ্ধ হয়ে গেছি, খুবই দারুণ লেগেছে আমার সৌরভ চক্রবর্তী ডাইরেক্টিং। তো এই ওয়েব সিরিজটা যখন আমি মানে ফার্স্টে দেখা আরম্ভ করলাম তখন না এই 7 এপিসোডের ওয়েব সিরিজটা শেষ হলো ততক্ষণ আমি মানে ফোনের স্ক্রিন ছাড়া অন্যদিকে তাকাতেই পারিনি, পুরোটাই শেষ করে একদম মানে দেখে তারপর ভিডিওটা আমি বানানো স্টার্ট করে দিয়েছি। তো এতদিন যে কেন এই ওয়েব সিরিজটা আমার দেখা হয়নি সেটা একটা মানে কি করা ভুল তো করে ফেলেছি। সৌরভ চক্রবর্তীর ডাইরেক্টিং এখানে অনেক জায়গায় প্রশংসা করা যায়, যেমন এখানে তিনি যেসব ড্রিম সিকোয়েন্স গুলো দেখেছে সেগুলি তো সত্যি খুবই অসাধারণ জিনিস। তো এখানে মানে যখন দেখাচ্ছে রাজাত কাপুর এখানে রাইটারটা রয়েছেন, তিনি ড্রিম সিকোয়েন্সে যেসব জায়গাগুলি যাচ্ছেন সেই জায়গাগুলোর মানে সিনেমাটোগ্রাফিটা এতটাই সুন্দর, জানি না এই ওয়েব সিরিজে কতটা ভিএফএক্স এর কাজ করা হয়েছে। তো এই ওয়েব সিরিজটা মানে কোন অংশে মানে মাঝে মাঝে দেখে মনে হচ্ছে আমি হলিউডের কোনো ওয়েব সিরিজ দেখছি। সো হ্যাঁ, সৌরভ চক্রবর্তীর ডাইরেক্টিং এই ওয়েব সিরিজ আমার অনেক ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে, মাইনাস পয়েন্ট আমি কিছুই দেব না। এই ওয়েব সিরিজের পারফরমেন্স এর ব্যাপারে যদি আসি তাহলে এই ওয়েব সিরিজে আমরা প্রধান চরিত্রে একটা হচ্ছে রাজাত কাপুরকে, পায়েল সরকারকে, মুমতাজ সরকারকে, এবং এদের সকলের পারফরমেন্সই খুবই ভালো। বিশেষত যার কথা বলতে হয় তিনি হচ্ছেন রাজাত কাপুর। রাজাত কাপুরের পারফরমেন্স আমার এই ওয়েব সিরিজে খুবই ভালো লেগেছে, তার ক্যারেক্টারটার অনেকগুলি অ্যাঙ্গেল রয়েছে সেগুলি ওয়েব সিরিজে যতটা আস্তে আস্তে এগোতে থাকবে ততটা আস্তে আস্তে তার ক্যারেক্টার সম্পর্কে অনেক কিছু জানা যাবে। পায়েল সরকারের ইদানিং যেসব কাজগুলি হচ্ছে তার থেকে এই শব্দ ওয়েব সিরিজটা তিনি অনেক ভালো কাজ করেছেন। মুমতাজ সরকারকে আমি অনেক দিন পর একটা ওয়েব সিরিজে দেখতে পেলাম, ইদানিং তিনি অনেকগুলি কাজ করেছিলেন সেগুলি আমার দেখা হয়নি, মুমতাজ সরকারের কাজও আমার এই সিরিজে ভালো লেগেছে।
এছাড়া বাকি যেসব স্টার কাস্ট রয়েছে তাদের পারফরমেন্সও এই ওয়েব সিরিজে খুবই ভালো। এই ওয়েব সিরিজটা যেহেতু একটা থ্রিলার ওয়েব সিরিজ তাই জন্য এতে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুবই ভালো দরকার ছিল, আর এই ওয়েব সিরিজে ব্যাকগ্রাউন্ড মিউজিক খুবই ভালো। জানি না আমার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকে তোমরা একটু বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছি না যাই না, তো বাইরে অলরেডি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, আমি তার মধ্যেই ভিডিও বানিয়ে যাচ্ছি। তো রিভিউতে ফিরে আসা যাক, তো ব্যাকগ্রাউন্ড মিউজিকও এই ওয়েব সিরিজের খুবই ভালো। ওভারঅল যদি এই শব্দ যত ওয়েব সিরিজটার কথা বলতে হয় তাহলে এটা সত্যি একটা মাস্ট ওয়াচ ওয়েব সিরিজ। যদি তোমরা এখনো কেউ এই ওয়েব সিরিজটা না দেখে থাকো আমি তোমাদের সকলকে রেকমেন্ড করবো যে এই ওয়েব সিরিজটা একবার অন্তত তোমরা দেখতেই পারো। আমি এই শব্দ যত ওয়েব সিরিজটাকে দিতে চাই 4/5। That is it for today's video. আমার এই ভিডিওটা কেমন কি লাগলো তোমরা আমাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।